প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে শুভ সকাল এই মুহূর্তে বন্ধুরা তোমাদের জন্য চলে এসেছে আবারও একটি প্রাইভেট জবের আপডেট নিয়ে তবে বন্ধুরা আজকে জবটি কিন্তু সম্পূর্ণ প্রাইভেট অর্থাৎ বেসরকারি চাকরির আপডেট তোমরা ভিডিও থামমেল দেখেই বুঝতে পেরেছ তো বন্ধুরা আজকে তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি বিগ বাস্কেটের জব আপডেট নিয়ে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বিগ বাস্কেটে কর্মী নিয়োগ হচ্ছে ঠিক আছে বিগ বাস্কেটের তরফ থেকে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে তো তোমরা এখানে কি কি কাজের মানে কি কি ক্রাইটেরিয়া তোমাদের রয়েছে কি কি কাজের জন্য তোমরা আবেদন করবে অবশ্যই বলবো তার আগে বলব বন্ধুরা বিগ বাস্কেটে তোমাদের বেসিক্যালি কোন কোন কোয়ালিফিকেশানে কাজ নেওয়া হচ্ছে তো বন্ধুরা এখানে ফার্স্ট অফ অল তোমাদের বলে দিই তোমরা মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ছেলে মেয়ে তোমরা কিন্তু উভয়ই আবেদন করতে পারবে আর ক্রাইটেরিয়া কি রয়েছে বিগ যে প্রোডাক্টসগুলো রয়েছে সেই প্রোডাক্টসগুলোকে ঠিকঠাকভাবে প্যাকেজিং করা প্যাকিং করা পিকিং ডিপার্টমেন্ট এছাড়াও বন্ধুরা বিগ বাস্কেটের তরফ থেকে যে প্রোডাক্টসগুলোকে নিয়ে যাওয়া অর্থাৎ স্টোর কিপারের কাজ সেই কাজও কিন্তু রয়েছে স্টোর কিপারের কাজ স্টোরম্যান এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিগ বাস্কেট রয়েছে সেই লোকেশানগুলো অবশ্যই তোমাদেরকে বলবো কোন কোন লোকেশানে লোক নেওয়া হচ্ছে সেখানে কিন্তু কাউন্টার সেলসের জন্য কর্মী নিয়োগ হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা কাউন্টার সেলস রয়েছে এদিকে স্টোর কিপার প্রোডাক্টস প্যাকেজিং পিকিং ডিপার্টমেন্ট এছাড়াও প্রোডাক্টস স্ক্যানিং অর্থাৎ স্ক্যানিংয়ের যে ডিপার্টমেন্টটা থাকে সেটার জন্য কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে সেটা একদম বিগ বাস্কেটের প্রোডাক্টসের ফ্যাক্টরিতে ডাইরেক্ট ঠিক আছে আর এছাড়াও কিন্তু ডেলিভারি সার্ভিসের কাজ রয়েছে আমরা দেখতে পাই বিগ বাস্কেটের তরফ থেকে জায়গায় জায়গায় কিন্তু এখন ডেলিভারি সুযোগ করা হয়েছে অনলাইনের মাধ্যমে তো সেই ডেলিভারি বয়ের ডেলিভারি সার্ভিসেরও কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে ডেলিভারি সার্ভিস তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনটা করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এবার বলবো তোমাদের ক্রাইটেরিয়াটা যদি এরপরেও সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এবার বলবো কোয়ালিফিকেশান কি রয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের এজ লিমিট রয়েছে ন্যূনতম কুড়ি বছর আর এখানে এজ লিমিট মোটামুটি পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ছেলেদের জন্য আর মেয়েদের কিন্তু চল্লিশ বছর পর্যন্ত রয়েছে ঠিক আছে কোয়ালিফিকেশান রয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস প্রোডাক্টস প্যাকেজিং পিকিংয়ের জন্য সেটা কিন্তু রয়েছে একদম মানে পদ পর্যন্ত তবে ন্যূনতম মাধ্যমিক পাশ কিন্তু বাকি ডিপার্টমেন্টগুলোর জন্য লাগবেই ম্যান্ডেটরি এবার বলবো তোমরা স্পট জয়নিং অবশ্যই পেয়ে যাবে কোয়ালিফিকেশান ভিত্তিক ডিউটি আওয়ার্স রয়েছে আট থেকে ন ঘন্টা সাথে তোমরা এক ঘন্টা ব্রেক টাইম পেয়ে যাবে আর এখানে তোমাদের যেটা মাস্ট ম্যান্ডেটরি স্যালারি বন্ধুরা এখানে তোমাদের স্যালারি কিন্তু ন্যূনতম বারো হাজার থেকে দেওয়া শুরু হয়েছে বারো থেকে তেরো হাজার তারপর সেটা কিন্তু রয়েছে পনেরো থেকে ষোলো হাজার পর্যন্ত পনেরো হাজার পাঁচশো পর্যন্তই ধরো সাথে তোমরা ইএসআই পেয়ে পেয়ে যাবে একটা কথা তোমাদেরকে আমি বলে দিই বন্ধুরা দীপাবলির আগে যেহেতু নিয়োগ হচ্ছে তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু একটু লিমিটেড আছে তাই যারা যারা আবেদন করতে তোমরা ইচ্ছুক রয়েছ তোমরা কিন্তু দেরি করবে না ঠিক আছে এরপর বলবো বন্ধুরা এখানে তোমাদের লোকেশান কী কী রয়েছে কাজের তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি তাও একবার মুখে বলে দিই দেখে নাও তোমরা এখানে পেয়ে যাবে কলকাতার তপশিয়া নাম শুনেছ নিশ্চয় এছাড়াও সল্ট লেকে রয়েছে দুটো ভ্যাকেন্সি ধুলাগড় রয়েছে তিন থেকে চারটে ভ্যাকেন্সি এছাড়াও তোমরা পেয়ে যাবে বারাসাতের চারটে ভ্যাকেন্সি এছাড়াও হাওড়াতে রয়েছে কয়েকটা বেশ কয়েকটা ভ্যাকেন্সি হাওড়ার দিকে পেয়ে যাবে উত্তর চব্বিশ পরগনার দিকে তোমরা নিতে পাবে আর এদিকে নদীয়াতে পাবে এই কয়েকটা লোকেশানই তোমাদের জন্য রয়েছে বন্ধুরা তো তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এই লোকেশানগুলোর জন্যই আবেদনটা করতে পারবে ঠিক আছে এরপর বলবো বন্ধুরা এখানে তোমরা কিভাবে আবেদন করবে আমি ডিসক্রিপশান বক্সে এইচআর এর নাম্বার দিয়ে দিচ্ছি সরাসরি আমি এইচআর নাম্বার এই কারণে দেবো এইচারকে তোমরা সমস্তটা জিজ্ঞাসা করতে পারবে আর জানতে পারবে তাই সরাসরি এইচআর এর নাম্বার দিয়ে দিচ্ছি এইচআর এর সঙ্গে সমস্ত রকম কথা বলো জিজ্ঞাসা করো এইচআরকে কাজের ব্যাপারে সমস্তটা জিজ্ঞাসা করবে সিভির সাথে আর কি কি তোমাদের নিয়ে যেতে হবে সেটাও জিজ্ঞাসা করে নেবে তারপর সমস্ত রকম জিজ্ঞাসা করে তোমরা কিন্তু আবেদনটা করে ফেলবে আবারও বলে দিচ্ছি পুজোর আগে যেহেতু ভ্যাকেন্সি একটু লিমিটেড আছে তাই তোমরা বেশি দেরি করো না